আদা কথা বলা হচ্ছে কে নাম্বার 1 আব দায়ুস দায়ুস জান্নাত পাবে না দায়ুস কে দায়ুস ওই ব্যক্তি পাক্কা সাচ্চা নামাজি নামাজ পড়তে আছে হজও করেছে যাকাত দিয়েছে সব দিয়েছে কিন্তু বাড়ির খবর রাখে না বাড়িতে একটা ব্যাটা আছে দামলা বাছুর রাতে টাপাটাপি করে বাজার কোথায় থাকে কার বাড়িতে থাকে ব্যাটার খবর রাখে না বেটি কলেজে পড়াশোনা করে কলেজে গেল পড়াশোনার কলেজে গেল না প্রেমের কলেজে গেল না কার কলেজে যে ঢুকলো কোনো খবর নাই দিন গেল রাত গেল বাড়িতে টিভি সিডি গান বাজনা অনবরত চলতে আছে হাজী সাহেব মানুষ বাড়িতে ঢুকবে না গান চলছে তার জন্য বাড়ির পাশে একটা বৈঠক বাড়ি করেছে বুঝতে পেরেছেন বৈঠক বাড়িতে ইবাদত করছে আছে আমার নবী বললেন ওরে শোনো আদায়ুস লায়ন খলুল জান্নাত আমানা দায়ুস কখনো জান্নাত পেতে পারে না সহরিয়ান জি আমিরুল ইসলাম জি 10000 টাকা মাত্র 10000 টাকা প্রথমে দিবেন জি ছড়িয়ার মনিরুল ইসলাম বাপ মায়ের জন্য 10000 টাকা নগদ আমি চাচ্ছিলাম আর একটু বেশি 20000 টাকা অনেক এখানে দাতা আছেন বুঝতে পেরেছেন আমি গত পরশু দিন ছিলাম মোহদীপুরে তো আমি একটু ডরে ডরে ভয়ে ভয়ে বলছি ভাই 20000 টাকা কেউ দেবেন আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য চট করে একটা লোক এসে বলছে মাওলানা পকেট থেকে বার করে দিয়েছে মাওলানা এখানে 50000 টাকা আছে আমি তো ঠকে গেলাম আল্লাহ এত তোমার দিলজি এত তোমার মন 50000 টাকা নগদ এই টাকাটা টাকা মনে হলো না তোমার এটা দিন আলহামদুলিল্লাহ আপনি নাকি শুনেন শুনেন একটু আসেন একটু গাইস আসামি আপনি আপনি কে দিয়েছেন আছে আছে আর আর 3000 কথা বলেন না 15000 আসো একটু বলে দেখেন না যদি না দেয় তো আমি ছেড়ে দেব বলেছি আমি জি আমি বলেছি আর একবার কথা দেন যে মাওলানা ছাড়ে না একটু দেখেন না আল্লাহ আসামি আপনি না কে বুঝতে পারুন না বুঝতে পারছেন জিনারে একটু দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন না এই সাইডখানে আসুন ভাই একটু আসুন বক্তা এক গাদা আছে আমি বুঝতে পেরেছেন কিছুদিন আগে কুচবিহারে ছিলাম কুচবিহার তখন আসছিলাম বলছে কুচবিহারে মাওলানা এখন কিন্তু মিটনে হাই মাদ্রাসাতে চলে এসেছি লোকালে চলে এসেছি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আসুন আমি দুটো কথা বলবো তারপরে আমার পরে আমার শাইখুল হাদিসেরা আছেন ইনশাআল্লাহ শুনবেন আমার হাতে তাহলে আসলো কত 13000 টাকা নাকি 13000 জোর নারে বলি আওয়াজটা আরো গেল শয়তান এখানে আরো লুইয়ে আছে একবার রেল লাইন টপকে দেন নারে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার রব্বুল আলামিন ছঘোড়া থেকে তোমার এক প্রেমিক তোমার এক ভালোবাসা বান্দা 13000 টাকা নগদে দিয়েছে আল্লাহ 13 লক্ষ 13 কোটি বলে যদি তুমি কবুল করে না তোমাকে কেউ বাধা দিবে না আল্লাহ তাকে 13 লক্ষ 13 কোটি বলে তুমি কবুল করে নাও আল্লাহ তার মনের বাসনা কামনা পূরণ করে দাও রব্বুল আলামিন এর হেফজুল কোরআন আছে 4টা ছেলে পূর্ণ কোরআন মুখস্থ করেছে এটা বিশাল সাদাকায়ে জারিয়া করে নেওয়ার মতো প্রতিষ্ঠান জেনারেল আছে সেম জেনারেল শিক্ষা আছে হেফজুল কোরআন আছে হাফেজ সাহেব থাকেন আর ছোট ছোট বাচ্চারা কোরআন মাঝে তেলাওয়াত করে রব্বুল আলামিন এই দানটাকে সাদাকায়ে জারিয়া বলে কবুল করে দাও তার মনের বাসনা তুমি পূরণ করে দাও যে আশাতে জেনেতে দান করে গেল তাদের আল্লাহ তুমি করো হয় কবল ইহকাল পরকাল মঙ্গল করে নিও আমিন আমিন খোদা আমিন আমিন আর মদে দেও কবল করো বল আমিন 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 তো নবী বললেন 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাত পাবে না তার মধ্যে ওই দাইয়ুস 2 নম্বর কে ওয়া রাজালাতু মিনান নিসাই ওই সমস্ত মেয়ে ওই সমস্ত নারী যারা পুরুষের পুরুষের পোশাক পরতে ভালো লাগে হায় রে জু হায় রে জামানা এখন দেখেন কিছু কোন পুরুষের বুঝতে পেরেছেন প্যান্ট যে কত জায়গা কাটা এটা নাকি একটা স্টাইল বুঝতে পেরেছেন হাঁটুর এখানে কাটা আছে পাছার এখানে কাটা আছে নাভির এখানেও তাও কাটা যেটা বলে একটা স্টাইল বলেন দেখি আর ওই গেল মেয়েরা বলে পড়বে
বলেন তো দেখি, হ্যাঁ যত টাইট আর শর্ট জামা আমার মেয়েদের কাছে ওটাই যেন খুব জনপ্রিয় জামা, আর প্যান্ট শার্ট। নাবি বললেন, ওরে শুনো আয়েশা বলে দাও, নারীদেরকে বলে দাও, ফাতেমা বলে দাও, ওর রাজলা তো মিনান নিসায়ে, যে সমস্ত নারীরা পুরুষের পাম্প বেশ পরে, যে সমস্ত নারীরা পুরুষের প্যান্ট পরে, পুরুষের শার্ট পরে, আর পুরুষের পুরুষের ক্যাপ পরে, ভাই আমার বন্ধু আমার, তারা কখনো জান্নাত পাওয়া জান্নাত পাবে না, জান্নাতে যাবে না। ওরে টাউন বাজারে বোঝা যায় না এটা ছেলে না মেয়ে, টাউন বাজারে বোঝা যায় না এটা খালা না খালু, একটুকু বোঝা যাচ্ছে না। প্যান্ট পরে আছে, ছেলেও প্যান্ট পরে যাচ্ছে, মেয়েও প্যান্ট পরে যাচ্ছে, বুঝতে পেরেছে? একটা লোক বলছে, ভাই 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 একটু টাইমটা বলেন তো, ঘোরে এক ঘড়ি নিয়ে একটু টাইমটা বলেন, দেখছে তো ওইটা খালা রে খালু নয়, বুঝতে পেরেছে? এহে মেরা হিন্দুস্তান, মেরা প্যারা হিন্দুস্তান, এহে মেরা হিন্দুস্তান, মেরা প্যারা হিন্দুস্তান, দেখো ইহা কি হিপ্পি কি শান, দেখেন চুলে কত স্টাইল, আল্লাহ রে, মাথাতে মোবাইল নাম্বার লিখে দিয়েছে, মাথাতে বাড়ির নাম্বার লেখা আছে, কতবার কত নম্বর বাড়ি দেখেন তো দেখে। মহিলারা ওইটাও শুরু করে দিয়েছে, মহিলা বলছে আর ওই বড় চুলের দরকার নাই, ওই বড় চুল আর ভালো লাগে না, বুঝতে পারে, ওরাও শুরু করে দিয়েছে, দেখেন তো দেখে। আচ্ছা বলেন তো দেখে, একটা ছেলে মানুষ ধরে নিলাম, দাঁড়িয়ে পেচ্ছাপ করতে নিষেধ করা হয়েছে, তবুও ধরেন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, আলহামদুলিল্লাহ পেচ্ছাপটা দূরে, মহিলা বলছে দাঁড়িয়ে পুরুষেরা করতে পারে, আমরা পারবো না, ল্যাও দেখাচ্ছি, বলে দে পেচ্ছাপটা কোথায় যাবে, গড়াগড়ি করবে না, নাউজুবিল্লাহ মিন জালিক, ভাই আমার বন্ধু আমার, কবি কি বলছেন, দেখো ইহা কি হিপ্পি কি শান, খালা জিসকো সমঝে থে, খালা জিসকো সমঝে থে, ও নিকলে খালু জান, ইহে মেরা হিন্দুস্তান, মেরা প্যারা হিন্দুস্তান। আমি বললেন শোনো রে শোনো, মেয়েদের দুনিয়া বলো করে শোনো, আর রাজলা তো মিনান নেশায়ে, যেই নারীরা পুরুষের প্যান পরে শার্ট পরে, তারা কখনোই জান্নাত যাবে না। ভাই আমার বন্ধু আমার, তিন নম্বরে নবী বলছেন, ওয়া মুদমিন খামরিন, যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা খইনে খায়, যারা মদ খায়, তারা কখনোই জান্নাত যাবে না। ভাই আমার বন্ধু আমার, কোরআন আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, ওরে মুমিন যদি তারা হয়, বালা পাথরের মুমিন যদি হয়, তার সামনে যখন বলা পাবে মদটা হারাম, কাল থেকে মদ ছেড়ে দেবে, ওরে বিড়ি ছেড়ে দেবে, খইনে ছেড়ে দেবে, গোটকা ছেড়ে দেবে, এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের ঈমান তাজা হবে। আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের আরেকটা পরিচয় হলো, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ ছাড়া কাউরের উপরে ভরসা রাখে না। মমিন যারা হবে, আল্লাহ ছাড়া, নিজের প্রভু ছাড়া কাউরির ওপরে ভরসা রাখে না, একমাত্র আল্লাহর ওপরে ভরসা। বলেন তো দিকে ভরসা আছে আপনার, হ্যাঁ আপনার কি ভরসা আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ যদি আল্লাহর ওপরে ভরসা করত, পূর্ণরূপে ভরসা, মানুষ যদি ভরসা করার মতো আল্লাহর উপরে ভরসা রাখত, তবে আল্লাহ মানুষকে ওই মতো খাওয়াতো যেই মতো পাখিদের খাওয়াচ্ছে আল্লাহ। পাখিরা রাত সারাদিন খেয়ে আসলো, পাখি বিছানায় ঘুমিয়ে গেল, বাসাতে ঘুমিয়ে গেল, ফজরের আজান হওয়ার সাথে সাথে পাখি আবার উঠে যায়, আল্লাহর উপর ভরসা রেখে আবার উঠতে 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 গিয়ে চলে যায়, আল্লাহ যেখানে রিজিক লিখে রেখেছে সেখানে চলে যায়, বুঝতে পেরেছেন? আপনার আমার ভরসা কেমন দেখি, আহা দেখেন, আপনাকে চট করে মনে পড়লো হযরত ইউসুফের কথা, হযরত ইউসুফ আর জুলাইখা, হযরত ইউসুফ অপূর্ব সুন্দর, আল্লাহ রে এত সুন্দর কি আর মানুষ হয়,
যখন আজিজে মিশর মিশরের বাদশাহ হযরতে ইউসুফকে কিনে নিয়ে আসলেন আর জুলাইখাকে বল জুলাইখা এই যে একটা সুন্দর ছেলে নিয়ে আসলাম আমাদের তো ছেলে মেয়ে কেউ নাই তো এই ছেলেটাকে লালন পালন করো হতে পারে ছেলেটা আমাদের লাভ দিবে আর না হয় আমরা একে ছেলে বানিয়ে নেব আল্লাহু আকবার হযরত ইউসুফ আস্তে বড় হতে আছে এমনিতেও অপূর্ব সুন্দর নবীর বেটা নবী ওরে সুন্দর যোজন ফুটে পড়ে ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা থাকতে পারে না জুলাইখার মন মন সত্র পনেরো আরম্ভ হয়েছে সত্র পনেরো আরম্ভ হয়েছে মনে মনে করে বাদশাহ মশাই আপনি বলছেন একে ভালোভাবে তেল কাজল দিয়ে মানুষ করো আমাদের লাভ দেবে অথবা ছেলে বানিয়ে নিব কিন্তু আমি জুলাইখা তো মানতে পারি না আমি কেমন করে মনটাকে মানাবো হযরতে ইউসুফকে প্রলোভন দিতে শুরু করলো জুলাইখা তার প্রেমে ফাসানোর জন্য কলা কৌশল শুরু করলো ভাইরে আমার বন্ধুরে আমার আমার নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়া এমন এক জিনিস দুনিয়া দুনিয়া যদি তুমি করো দুনিয়ার পিছনে যদি তুমি পড়ে যাও হালাল হারাম তোমার চোখে আসবে না ওরে শুধু তোমার মনে হয় আমার কেমন করে চারতলা বিল্ডিং হবে পাঁচতলা বিল্ডিং হবে আমার ছেলেকে গাড়ি নিয়ে দিতে পারবো বাড়ি করে দিতে পারবো এটাই মনে হবে পরকাল যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় তুমি ঈমান হারা হয়ে যাবে তুমি চুরি করবে ডাকাতি করবে ঘুষ খাবে আর জেনা করবে কোনো ব্যাপার হবে না ওরে শুনো ভালো করে শোনো ফাত্তাকু দুনিয়া দুনিয়া থেকে ভয় করো দুনিয়াকে দেখে ভয় করো দুনিয়া তোমাকে ধ্বংস করে দিতে পারে ওয়াত্তাকু নিসা যেই নারীটা তোমার স্ত্রী হয়ে আছে তাকে দেখে ভয় কর বুঝতে পেরেছেন মানুষ শুনেছি যে যত বড় হোক না ভাইয়া বাবু স্ত্রীর কাছে যাইয়া হবে কাবু ব্যাটারি ডাউন সব জায়গায় চলছে ওর মাস্তানি সব মাস্তান জি সব জায়গাতে মাস্তানি চলছে আর যখন স্ত্রীর কাছে তো ব্যাটারি ডাউন আর বল জ্বলে না জোরে কথা হয় না জোরে কথা হলেও খেতে পাবে না যাবে কোথায় তুমি তুমি উকিল আছো কোর্টের উকিল আছো তুমি এখানে উকিল না তুমি জিরো বল জিরো মানে পয়েন্টের বল বুঝতে পেরেছে দেখেন মহিলা জাতি কিরম একটু আপনাকে দেখায় হযরত ইউসুফকে বহু চেষ্টা করা হলো হযরত ইউসুফ হলেন নবী নবীর বেটা নবী ও কি খারাপ কাজকে কোনোদিন আসে ভালো লাগবে না কখনো ভালো লাগবে না হযরত ইউসুফকে বহু কলা কৌশল করে যখন পারলো না জুলেখা যখন পারলো না তখন বলছে থামো ইউসুফ তোমাকে দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি ঘরের মধ্যে ডাকছে জুলেখা চলে আসো ইউসুফ তোমার সাথে একটা আলাপ আছে বাবা এখানে শোনো তো শোনো 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 ডাকছে ঘরে ঢোকার সাথে সাথে ওয়াগাল্লাকাতে লাবওয়াব কোরআন বলছে দরজা লাগিয়ে দে জুত করে মজবুত করে খিল লাগিয়ে দিলেন তালা লাগিয়ে দিলেন কড়া উঠিয়ে দিলেন মনে মনে কাছে ইউসুফ রে আজ তোর উপায় নাই ভাই আমার বন্ধু আমার আসল জায়গাতে যখন চলে গেল আর ভিতরে ঘর নাই ওই জায়গাতে গিয়ে জুলাইখা বলে ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হায় তালাক জুলাইখা বলে ইউসুফ রে বহু দিন ধরে চেষ্টা করতে আছি আমার মনের খোদা মিটাবার জন্য তোমার দ্বারা কিন্তু আমি পারিনি আমি ফেল হয়েছি ফেল হয়েছে আজকে মনে বড় আশা নিয়ে তোকে ডেকেছি আমার খোদা মেটাবার জন্য ইসব আসো আসো আমি তৈরি হয়ে আছি ইসব জুলাইখা কোলেকে সমস্ত কাপড় খুলে ফেলে দিল উলঙ্গ হয়ে গেল আর ইউসুফকে ডাকতে আছে হযরত ইউসুফ বলছেন মা আল্লাহ
রব্বুল আলামিন সমস্ত জগৎলোক কাল থেকে বাঁচার জন্য তোমার কাছে আমি আশ্রয় যাইছি। আল্লাহ রে এই মহিলার কলা কৌশল থেকে তোমার কাছে আমি আশ্রয় যাই। আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহে ফাহুয়া হাসবুহু। বালা পাথারের মানুষ যারা আল্লাহর উপরে ভরসা করে নেবে, উনি যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর কাছে ভরসা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে হযরত ইউসুফ করলেন কি জুলাইখার দিকে দান করেছে। মাশাআল্লাহ, বুলুগুল মারাম একটা হাদিস উনি দান করেছেন, এখানে পড়া হবে। পড়ে যতটা ইনারা নেকি পাবেন, অতটাই নেকি আপনার মরার পরেও কবরে পৌঁছে যাবে। রাখেন মালারে রাখেন ভাই আমার বন্ধু আমার। আজকালকার যুবক যদি হতো কতই না আনন্দিত হতো, মনটা কত ফুর্তি হয়ে যেত। ওরে রাজার স্ত্রীর সঙ্গে আমার জেনা হবে, ব্যবিচার হবে। হযরত ইউসুফ দেখেন পাক্কা সাচ্চা ঈমান কত। ওরে নবীর বেটা নবী আল্লাহর উপরে ভরসা রেখে জুলেখাকে ছেড়ে নিয়ে দরজার দিকে পালাতে আর দৌড়াতে আরম্ভ করলেন। জুলেখা মনে করেছিল ইউসুফ যেতে পারবে না, আল্লাহর অর্ডার হয়ে গেল, দরজা খুলে যা, আমার ইউসুফ তোর কাছে এসে তাড়াতাড়ি করে খুলে যা। যত দরজা ছিল হযরত ইউসুফ দৌড়ে চলে গেলেন, দরজা গুলো খুলে গেল। ওরে লাস্ট দরজা যেখানে আছে, শেষ দরজা যেখানে আছে ওই দরজাটাও খুলে গেল। হযরত ইউসুফ সামনে সামনে দৌড়াতে আছেন, জুলাইখা উলঙ্গ হয়ে পিছন দিকে দৌড়তে আসে, যাবি কোথায় যাবি কোথায়, এই কথা বলে ধরে নেবে বলে ইউসুফের জামার পিছন দিকটা ধরে নিয়েছে। আর ধরা ধরা দৌড়াদৌড়ি করতে করতে পিছনের জামাটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার, দেখছে বাদশা দাঁড়িয়ে আছে ওখানে, বলেন তো দেখিয়ে। আসসালামু আলাইকুম। ওই মেয়েটা রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে গেছে।